হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকের ভিডিওতে আমি একেবারে একটা ফুললি ফান্ডেড স্কলারশিপ নিয়ে কথা বলবো। আজকে আমি অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কথা বলতে চলেছি। সো যে সকল স্টুডেন্টরা বাংলাদেশ থেকে স্কলারশিপ নিয়ে দেশের বাইরে গিয়ে অস্ট্রেলিয়ার মতো কান্ট্রিতে গিয়ে হায়ার স্টাডি কমপ্লিট করতে চাইছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি হতে পারে অনেক বেশি হেল্পফুল। মোনাশ ইউনিভার্সিটি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড টপ র্যাঙ্কড একটা ইউনিভার্সিটি, যাদের একাডেমিক কোয়ালিফিকেশন বা একাডেমিক এক্সিলেন্সের দিক থেকে তারা 48 র্যাঙ্কিংয়ে রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড। এবং এই ইউনিভার্সিটিতে মেল ফিমেল বোথ স্টুডেন্টরাই, ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এরকম একটা টপ র্যাঙ্কড ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে মোটামুটি সব কস্ট সব এক্সপেন্স এই স্কলারশিপের থ্রুতেই রয়েছে। সো খুব সুন্দরভাবে সব এক্সপেন্স এই স্কলারশিপের থ্রুতে নিয়ে আমরা আমাদের প্রোগ্রামগুলি কমপ্লিট করতে পারবো। তো আমরা জেনে নেব যে এই মোনাশ ইউনিভার্সিটি স্কলারশিপ 2022 সালের এই স্কলারশিপের জন্য কী কী প্রোগ্রাম আমরা করতে পারবো এবং একটু ডিটেলস আমরা জেনে নেব। মোনাশ ইউনিভার্সিটি স্কলারশিপের হোস্ট কান্ট্রি হচ্ছে অস্ট্রেলিয়া, এবং এই স্কলারশিপের হোস্ট ইউনিভার্সিটি হচ্ছে মোনাশ ইউনিভার্সিটি। এই স্কলারশিপের টাইপ হচ্ছে ফুললি ফান্ডেড স্কলারশিপ, এবং এই স্কলারশিপের ডিগ্রি অফার করা হচ্ছে শুধুমাত্র মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের জন্য। অর্থাৎ এই মোনাশ ইউনিভার্সিটির যে স্কলারশিপ 2022 সালের, এই স্কলারশিপের থ্রুতে ব্যাচেলর করার সুযোগ নেই, তবে এই স্কলারশিপের থ্রুতে আপনারা চাইলে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামগুলো কমপ্লিট করে ফেলতে পারবেন। এবং এই স্কলারশিপে এবার টোটাল 800 স্কলারশিপ প্রোভাইড করা হবে। টোটাল 800 স্টুডেন্ট সুযোগ পাবেন এই মোনাশ ইউনিভার্সিটির স্কলারশিপ নিয়ে তাদের হায়ার স্টাডি কমপ্লিট করার। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে এই ইউনিভার্সিটি স্কলারশিপের ডেডলাইনটা কবে। এই ইউনিভার্সিটি স্কলারশিপের ডেডলাইন হচ্ছে অক্টোবরের 31 তারিখ, অর্থাৎ 2021 সালের অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত আমাদের হাতে সময় রয়েছে। এই সময়ের মধ্যে আমরা এই ইউনিভার্সিটি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো। এখন আমরা জেনে নেব এই স্কলারশিপের থ্রুতে, মানে এই স্কলারশিপের কাভারেজ কী কী বা কী কী বেনিফিট আমরা এই স্কলারশিপ থেকে পাব। প্রথম যে বিষয় সেটা হচ্ছে এই স্কলারশিপের থ্রুতে এয়ার টিকিট ফ্রি রয়েছে, এয়ার টিকিট কাভারেজ রয়েছে। সেকেন্ড বিষয় হচ্ছে মান্থলি স্টাইপেন্ড দেওয়া হবে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের জন্য। এছাড়া মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের যে ডিউরেশন, সেই ডিউরেশনে কোনো প্রকার টিউশন কস্ট বহন করতে হবে না একজন স্টুডেন্টকে। টিউশন ফিটা এই স্কলারশিপের মধ্যে প্রোভাইড রয়েছে। এছাড়া অ্যাকোমোডেশন বা অ্যালাউন্স আমরা যেটাই বলি না কেন, সেই বিষয়টাও এই স্কলারশিপের মধ্যে ইনক্লুডেড রয়েছে। এবং সবচেয়ে শেষে যে বিষয়টা সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। মোনাশ ইউনিভার্সিটি স্কলারশিপের মধ্যে হেলথ ইন্স্যুরেন্সটাও রয়েছে। সো এটা একটা ফুললি ফান্ডেড স্কলারশিপ। এই স্কলারশিপের থ্রুতে আমরা চাইলে মাস্টার্স এবং পিএইচডি দুইটা প্রোগ্রামই কমপ্লিট করতে পারবো, একেবারে সকল প্রকার সুযোগ সুবিধা নিয়ে। এরকম টপ র্যাঙ্ক একটা ইউনিভার্সিটি যেটা অস্ট্রেলিয়াতে তো অবশ্যই, এবং একই সাথে ওয়ার্ল্ড ওয়াইডও কিন্তু খুব টপ র্যাঙ্কিংয়ে এবং প্রায়োরিটির সাইড থেকে খুব টপ প্রায়োরিটির একটা ইউনিভার্সিটিতে। এখন আমরা জেনে নেব ফিল্ডস অফ স্টাডি অ্যাট মোনাশ ইউনিভার্সিটি, কী কী ফিল্ড নিয়ে আমরা মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম করতে পারবো এই স্কলারশিপ নিয়ে। এই স্কলারশিপের থ্রুতে যে ফিল্ডগুলো রয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে ইঞ্জিনিয়ারিং, তারপর রয়েছে মেডিসিন, আর্টস, হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, আর্টস, ডিজাইন অ্যান্ড আর্কিটেকচার, এডুকেশন, নার্সিং, ফার্মেসি, হেলথ সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ল, বিজনেস অ্যান্ড সায়েন্স। এই ফিল্ডগুলোর উপরে আমরা মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামগুলো কমপ্লিট করতে পারবো। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী? প্রথমত মাস্টার্স প্রোগ্রাম করার জন্য ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, এবং যারা পিএইচডি করতে যাচ্ছেন তাদের অবশ্যই মাস্টার্স প্রোগ্রামটি কমপ্লিট করা থাকতে হবে। এবং একজন স্টুডেন্টদেরকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হতে হবে এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার জন্য। তার সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে প্রফিসিয়েন্সি সেই বিষয়টিও থাকতে হবে। এছাড়া স্কলারশিপ যেহেতু দেওয়া হবে অ্যাপ্লিকেন্টদের, তার জন্যে হাউ টু অ্যাপ্লাই ফর দ্য স্কলারশিপ, এই মোনাশ ইউনিভার্সিটি স্কলারশিপের জন্যে যেহেতু মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের জন্য আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো, সো দুইটা অ্যাপ্লিকেশন প্রসিডিওরটাই একেবারে অনলাইনে, টোটাল অনলাইনে আমরা
মোনাশ ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবো। কারণ যেহেতু এটা পেপার বেসড অ্যাপ্লিকেশন সিস্টেম নয়, এটা অনলাইন প্ল্যাটফর্ম, সো খুব ইজিলি আমরা ডিরেকশন নিয়ে ওয়েবসাইট থেকে সব ইনফরমেশন নিয়ে খুব ইজিলি আমাদের যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেই ডকুমেন্টসগুলো সাবমিট করে ফেলতে পারি, খুব ইজিলি আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা করে ফেলতে পারি এই মোনাশ ইউনিভার্সিটি স্কলারশিপের থ্রুতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মোনাশ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেন আপনারা এই ইউনিভার্সিটি চয়েস করবেন আপনাদের হায়ার স্টাডি ডেস্টিনেশন হিসেবে, এবং এখানে কি কি কোর্স রয়েছে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, ইউনিভার্সিটির স্কলারশিপ সম্পর্কে এবং স্টুডেন্ট লাইফ সম্পর্কে এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের অল ডিটেলস এই ওয়েবসাইটে আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি মোনাশ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট স্টাডি অ্যাট মোনাশ। এখান থেকে আমরা হোয়াই চুজ মোনাশ, কোর্সেস কি কি কোর্স এখানে রয়েছে, হাউ টু অ্যাপ্লাই, ফিজ অ্যান্ড স্কলারশিপ, স্টুডেন্ট লাইফ অ্যান্ড ইন্টারন্যাশনাল সেকশন রয়েছে, এবং প্রত্যেকটা সেকশনের মধ্যে আমরা এখানে ডিটেলস এ সবকিছু পেয়ে যাব। এই পেজটা হচ্ছে মোনাশ গ্রাজুয়েট স্কলারশিপের পেজ। এখানে অ্যাপ্লিকেশনস কথা বলা আছে, টোটাল স্কলারশিপের ভ্যালু, নাম্বার অফার ভ্যারি করছে এবং সি ডিটেলস। এখানে কারা এই গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য এলিজেবল, অ্যান অস্ট্রেলিয়ান সিটিজেন, এ নিউজিল্যান্ড সিটিজেন, অস্ট্রেলিয়ান পার্মানেন্ট রেসিডেন্ট, অস্ট্রেলিয়ান হিউম্যানিটেরিয়ান ভিসা হোল্ডার, অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। সো ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এই মোনাশ ইউনিভার্সিটি স্কলারশিপের জন্য এলিজেবল হবেন। এখানে বেনিফিটটা মেনশন করার আছে, মোনাশ গ্রাজুয়েট স্কলারশিপ কি কি প্রোভাইড করবে। এখানে লিভিং অ্যালাউন্স এর কথা বলা আছে, স্টাইপেন্ড রয়েছে, রিলোকেশন অ্যালাউন্স রয়েছে ইফ এলিজেবল। এখানে হচ্ছে টিউশন স্কলারশিপটাও রয়েছে এই স্কলারশিপের মধ্যে। ইউ মাস্ট মিট দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া, এখান থেকে আমরা মোনাশ কম্পিটিটিভ স্কলারশিপ সিলেকশন প্রসেস রিকোয়ারমেন্টস যেটা, এবং মোনাশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট যেটা, সেগুলো এখান থেকে দেখে নিতে পারবো। একই সাথে এখানে সিলেকশন ক্রাইটেরিয়াটা রয়েছে, কিভাবে আমরা গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করব এখানে সেই ডিটেলসটা দেওয়া রয়েছে। অ্যাপ্লাই ডিরেক্ট টু মোনাশ, এখান থেকে ক্লিক করে আমরা গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো। এখন আমি দেখব পিএইচডি প্রোগ্রামের পেজটা, রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম আরটিপি স্টাইপেন্ড। এখানে অ্যাপ্লিকেশন 4 রাউন্ডস পার ইয়ার, বছরে 4 বার অ্যাপ্লিকেশন করা যাবে। টোটাল স্কলারশিপ ভ্যালুটা এখানে রয়েছে, উই আর লুকিং ফর দ্য বেস্ট অ্যান্ড দ্য ব্রাইটেস্ট। ওকে, কারা এলিজেবল, এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কথা বলা আছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এই স্কলারশিপের জন্য এলিজেবল। এখানে বেনিফিটটাও মেনশন করা রয়েছে যে কি কি বেনিফিট এই স্কলারশিপের মধ্যে রয়েছে। ইউ মাস্ট মিট দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া, এখান থেকে আমরা এই স্কলারশিপের সিলেকশন প্রসেস রিকোয়ারমেন্ট, একই সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির যে রিকোয়ারমেন্ট, দুইটা রিকোয়ারমেন্টই আলাদা আলাদা করে চেক করে নিতে পারবো। এখানে সিলেকশন ক্রাইটেরিয়াটা রয়েছে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, ইন্টারন্যাশনাল রাউন্ড ওয়ান যেটা সেটা কবে নাগাদ শেষ হবে ডেডলাইন, তারপর ডোমেস্টিক রাউন্ড টু, ইন্টারন্যাশনাল রাউন্ড থ্রি এবং ডোমেস্টিক। সো আমাদের প্রয়োজন হচ্ছে ইন্টারন্যাশনাল রাউন্ড ওয়ান এবং ইন্টারন্যাশনাল রাউন্ড থ্রি, আমাদের দুটা ইন্টারন্যাশনাল এর যে রাউন্ড সেই দুটো আমাদের প্রয়োজন হবে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে। এখানে আমরা অ্যাপ্লাই ডিরেক্ট টু মোনাশ, এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম টু দ্য মোনাশ অনলাইন অ্যাডমিশন অ্যান্ড স্কলারশিপ অ্যাপ্লিকেশন, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, যদি কারোর অ্যাকাউন্ট থেকে থাকে অলরেডি তাহলে তারা এখান থেকে ক্লিক করে লগ ইন করবেন, এবং যদি না থাকে এখান থেকে তারা এখান থেকে রেজিস্টার করতে হবে, রেজিস্টার অ্যান্ড অ্যাপ্লাই হেয়ার। Need support with your application? If you need to submit additional documents or have any question about your application, visit our frequency asked question and support resource. If you need help with your scholarships application for an Australian campus, click here for contact details. If you need help with a scholarships application for the Monash University Malaysia campus, click here for contact details. So এখানে আমরা প্রথম যেটা করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য রিকোয়ারমেন্টটা চেক করতে হবে, দেন এই পেজে এসে আমাদেরকে লগ ইন করতে হবে, যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে এখান থেকে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর সব ডকুমেন্টস এখানে সাবমিট করতে হবে, সব শেষে এখান থেকে আমরা লগ আউট করতে পারবো। সো এই হচ্ছে মোনাশ ইউনিভার্সিটি স্কলারশিপের মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের অনলাইন অ্যাপ্লিকেশনের সিস্টেমটা। একেবারে মোনাশ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো আমাদের মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের জন্য, এবং মাস্টার্স
পিএইচডি প্রোগ্রামের জন্য কারা এলিজিবল, আমরা এই স্কলারশিপের জন্য প্রোগ্রামের জন্য আদৌ এলিজিবল কিনা সেটা নিজেদের যে ব্যাকগ্রাউন্ড, নিজেদের যে একাডেমিক কোয়ালিটি সেটা আমরা চেক করতে পারবো, উইথ ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টও চেক করতে পারবো। সো সবকিছু চেক করার পর আমাদের যে যে ডকুমেন্টস প্রয়োজন সেই ডকুমেন্টস গুলো রেডি করে আমরা এই মোনাশ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটের যে অনলাইন প্ল্যাটফর্ম সেখান থেকে ডিরেক্ট অ্যাপ্লিকেশন করতে পারবো একটা আইডি ক্রিয়েট করে অথবা রেজিস্ট্রেশন করে। আপনারা যারা দেশের বাইরে গিয়ে পড়াশোনা করার স্বপ্ন দেখেন বা আপনারা যারা চিন্তা করেন যে অ্যাব্রোডে গিয়ে হায়ার স্টাডি কমপ্লিট করবেন উইথ স্কলারশিপে, তারা অবশ্যই অস্ট্রেলিয়ার এই মোনাশ ইউনিভার্সিটি সম্পর্কে কম বেশি কথা শুনেছেন, কারণ যেহেতু টপ র্যাঙ্কিংয়ের দিক থেকে বা ফ্যাসিলিটিসের দিক থেকে খুব এগিয়ে রয়েছে এই ইউনিভার্সিটিটি। সো এই ইউনিভার্সিটির যে স্কলারশিপ, এই ইউনিভার্সিটির যে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম করার যে অপরচুনিটি, সেই অপরচুনিটি আই হোপ আপনারা কেউ মিস করবেন না, এবং এই ইনফরমেশনগুলোকে অবশ্যই আপনাদের হায়ার স্টাডির জন্য আপনারা কাজে লাগাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।